এবার সে আপনাকে পাওয়ার জন্য কিন্তু কাঁদবে, অর্থাৎ আপনার কান্নার দিন কিন্তু পুরোপুরি শেষ। আপনি হয়তো আপনার ভালোবাসা পাওয়ার জন্য অনেকটা কষ্ট পেয়েছেন, অনেক দুঃখ পেয়েছেন, অনেক কান্না করেছেন এবং তাকে হয়তো সেই জিনিসগুলো বলেওছেন, তবুও সে কিন্তু আপনাকে পাত্তা দেয়নি, তবুও সে আপনার ভালোবাসাটাকে স্বীকার করেনি। কেননা দীর্ঘদিন ধরে যখন ভালোবাসা চলার পরে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু অলরেডি আপনি তাকে মনটা দিয়ে ফেলেছেন। এখন আপনি যখন তাকে লাগাতারভাবে ফোন করছেন, সে হয়তো নাম্বারটা ব্লক করছে অথবা আপনার সাথে কথাই বলছে না, এবং বললেও সেটা ভীষণ আজে বাজে কথাই বলছে, বাধ্য হয়ে হয়তো আপনার চোখের জল পড়ছে। তো চোখের জল এবার কিন্তু আপনাকে মুছতেই হবে, এবার আপনাকে এমনভাবে চলতে হবে যাতে সেই মানুষটা আপনার পিছু নেয়, সেই মানুষটাই আপনার কথা চিন্তা করে এবং সেই আপনার জন্য চোখের জল ফেলুক। আপনি ভালোবাসায় যতটা কষ্ট পেয়েছেন, এবার সে ঠিক আপনাকে পাওয়ার জন্য ততটাই কষ্ট পাবে। আপনি তাকে যতটা মনে করছেন দিন রাত, এবার ঠিক সে কিন্তু আপনার ভালোবাসা পাওয়ার জন্য সে কিন্তু আপনাকে মনে করবে, এবং সে আপনার ভালোবাসায় সারা জীবন পাগল থাকবে, অর্থাৎ আপনার প্রতি সে প্রচণ্ডভাবে আকর্ষিত হবে। আপনি না চাইলেও সে কিন্তু আপনাকে ভুলতে পারবে না, কেননা সে কিন্তু আপনার সাথে যে ব্যবহারটা করেছে অত্যন্ত অমানবিক ব্যবহার করেছে, কেননা আপনার ভালোবাসার সে ভুল ব্যাখ্যা করেছে এবং আপনার ভালোবাসাকে নিয়ে সে কিন্তু ছিনিমিনি খেলা করেছে। অর্থাৎ সম্পর্ক যখন চলছিল তখন ঠিক আছে, এখন সে নিজের থেকেই সম্পর্কটা কেটে দিয়েছে, নিজের থেকেই আস্তে আস্তে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, নিজের থেকেই সে আপনাকে ব্যস্ততা দেখাচ্ছে। তো এমতাবস্থায় আজকে আমি এমন একটা উপাচার দেখাবো যে উপাচারের মাধ্যমে অতীব সহজেই আপনি আপনার ভালোবাসাকে আপনার পিছনে দৌড় করাতে পারবেন। এবার আপনি চুপচাপ আপনার বাড়িতেই বসে থাকবেন, সেই আপনার খোঁজ নেবে, সেই আপনার কথা ভাববে, সেই আপনার কথা চিন্তা করবে, অর্থাৎ আপনাকে কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। এবার যা কিছু করার সেই মানুষটাই কিন্তু করবে, কেননা আপনি তার জন্যে করতে করতে হাঁপিয়ে গেছেন। আপনার ভালোবাসা পাওয়ার জন্যে তাকে বলতে বলতে অনেক অনুরোধ, অনেক মানে আকুতি, বিনয়, অনেক কিছুই বলেছেন, তারপরেও তার কিন্তু কোনো হেলদোল নেই। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আমি যে জিনিসটা দেখাবো এইটুকু বলতে পারি, যারা যারা কাজটা করবেন তাদের জন্য কিন্তু ভালোবাসা পুরোটাই থাকবে আজকে। তো দেখুন আমি এখানে কিছু জিনিস একটু করছি, সেটা একটু মনোযোগ সহকারে দেখুন। একই মন্ত্র উপরেও লিখবেন, নিচেও লিখবেন। এই দুই সাইডেও কিন্তু লিখবেন ছোট করে, এই সাইডে হলো, এই সাইডে হলো।
দেখুন মন্ত্রটা এবার একটু দেখুন আপনারা, আমি চারিদিকে কিন্তু এই মন্ত্রটা লিখেছি, আমি একটা সাইড একটু বড় করে দেখাচ্ছি তাহলে উপরটাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আগে মন্ত্রটা একটু ভালো করে দেখে নিন, কারণ এটাই তো আপনারা লিখবেন কাগজে, আগে এটা একটু ভালো করে দেখে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখুন, ওম শ্রীং দেবী, এটা কিন্তু গাম্ভরী, গয়াকা ময়ভয় রয় দীর্ঘী, গাম্ভরী ক্রিং ঠ সুহা, এইটুকুই মন্ত্র, ছোট্ট মন্ত্র। ওম শ্রীং দেবী গাম্ভরী ক্রিং ঠ সুহা, আবার বলছি, ওম শ্রীং দেবী গাম্ভরী ক্রিং ঠ সুহা। আশা করি মন্ত্রটা সবাই বুঝতে পেরেছেন। এই একই যে মন্ত্রটা আপনি এরকম দেখে একটা কাগজ নেবেন, তো আপনি এরকম এই যে সাইজের দেখুন যেরকম কাগজটা কাটা আছে, আপনার প্রথম যে কাগজ হবে এরকম দেখে আপনি একটা কাগজ কাটবেন, এরকম দেখে জাস্ট আপনি একটা কাগজ কাটলেন। এই কাগজ কাটার পরে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে এই এই কাগজের চার প্রান্ত, দেখুন এগুলো তো প্রান্ত মানে মাথার দিকে, মাথার দিকে প্রথমে আপনি উপরে এই মন্ত্রটা লিখলেন, নিচেও ঠিক এই মন্ত্রটা লিখে দিলেন, এই দুই সাইডে দেখুন এটাকে ঘুরিয়ে, তখন আবার ঘুরিয়ে এই এর যে প্রান্ত মানে মাথার দিকে ছোট করে এই মন্ত্রটাই লিখলেন, ওম শ্রীং দেবী গাম্ভরী ক্রিং ঠ সোহা। এই সাইডেও ঠিক তার ও অপোজিটে অর্থাৎ উল্টো দিকেও আপনি সেমভাবে ওই মন্ত্রটাই আপনি আবার লিখলেন, ওম শ্রীং দেবী গাম্ভরী ক্রিং ঠ সোহা। লেখার পরে এবার ঠিক মাঝখানে আপনি যাকে ভালোবাসেন তার নামটা এখানে লিখুন, আপনি যাকে ভালোবাসেন তার নামটা এখানে লিখুন। তা আমি ধরছি আমি যাকে ভালোবাসি তার নাম হচ্ছে বিমল দেবনাথ, দেবনাথ হচ্ছে টাইটেল, আপনি যাকে ভালোবাসেন তার নামটা লিখবেন, সে পুরুষ হোক মহিলা হোক নারী হোক, মোট কথা যাকেই ভালোবাসেন বা যাকে নিজের কাছে রাখতে চাইছেন বশ করতে চাইছেন, সে আপনার বন্ধু হতে পারে, তার নামটা এখানে লিখুন, ঠিক মাঝখানে লিখবেন তার নামটা। লেখার পরে কারণ চারিদিকে মা দেবী গাম্ভরী থাকবে তো সেই ক্ষেত্রে তার নামটা মাঝখানে, তাহলে সে কখনো আপনাকে ছাড়তেই পারবে না, আর যেহেতু কাজটা আপনি করছেন আপনি মাঝখানে এখানে চাল দেবেন, যে ঘরে যে আপনার চাল আছে না, যে চালটা, যে চাল আমরা খাই সেই চাল আপনি এই মাঝখানে রাখবেন, মানে ঠিক এই নামের এই জায়গাটায় অল্প কটা চাল দেবেন, মাঝখানে অল্প কটা চাল দিয়ে, বুঝতে পারলেন, এখানে আপনি মানে হাঁড়ি থেকে করছে চাল নেবেন, যে চালটা আমরা খাই অল্প একটু চাল রেখে জাস্ট এরকমভাবে আপনি ভাঁজ করবেন, এরকমভাবে মুড়িয়ে জাস্ট ভাঁজ করবেন, মুড়িয়ে ভাঁজ করে আপনি আপনার বাড়ির, আপনি আপনার বাড়ির উত্তর দিকে, আপনি আপনার বাড়ির উত্তর দিকে যে কোনো জায়গায় লুকিয়ে রাখুন এটাকে, আপনি আপনার বাড়ির উত্তর দিকে জাস্ট এটাকে লুকিয়ে রাখুন, এই কাগজটাকে ভাঁজ করে আপনার বাড়ির উত্তর দিকে লুকিয়ে রাখুন। কতদিন রাখবেন? ঠিক 11 দিন রাখবেন, 11 দিন লুকিয়ে রেখে এটাকে আপনি জলে ফেলে দেবেন, এই চালটালগুলো মাছ খেয়ে নেবে, যে কোনো জলে নদীতে গঙ্গায় বা জলে জাস্ট আপনি ফেলে দেবেন এই কাগজটাকে নিয়ে। এই 11 দিনের মধ্যেই আপনি দেখবেন আপনার ভালোবাসা আপনার জন্য কাঁদা শুরু করে দিয়েছে, সে আপনাকে ভালোবাসবেই, সে আপনার জন্য ছটফট করবেই, কাজটা যখন করবেন অবশ্যই সেই দিনটা খুব মানে নতুন বস্ত্র পরে ধারণ করে কাজ করবেন, নতুন বস্ত্র বলতে বাসি জামা কাপড় পরতে পারবেন না, ধোয়া কাচা জামা কাপড় পরে কাজটা করবেন, কাজটা যে কোনো দিনই আপনি করতে পারবেন, কাজটা করলে আপনি ফল পাবেন, আপনার ভালোবাসার মানুষ আপনার জন্যই চিন্তা করবে। ধন্যবাদ।